ছাত্রলীগের সমাবেশ বন্ধ রয়েছে 11টি রাস্তা ভোগান্তি। বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাজ উপলক্ষে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে ইতোমধ্যেই জড়ো হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। সমাবেশে 5 লাখ লোক জড়ো করার টার্গেট নিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি। এতে সোহরাওয়ার্দী উদ্যানে আশেপাশে 11টি রাস্তা যান চলাচল বন্ধ রেখেছে পুলিশ, ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে। আজ শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে আশপাশ এলাকা ঘুরে এমন তথ্য জানা গেছে। দুপুরে শাহবাগ থেকে উত্তরে যাওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে গন্তব্যের গাড়ি পাননি জবা আক্তার। তিনি বলেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি, এক আত্মীয়র বাসায় জরুরি যাওয়া দরকার, কিন্তু কেমনে যাব? মাঠের ভেতরে ছাত্রলীগের সমাবেশ, কিন্তু রাস্তার অবস্থা এমন কেন তা বুঝে আসে না। রহিমা বেগম নামে আরেক নারী বলেন, তার বাসা মিরপুর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার রোগী ভর্তি, তাই আজ সকালে বাসে শাহবাগে এসেছিলেন, কিন্তু কারওয়ানবাজার আসার পর বাস অন্য রাস্তায় চলে যায়। এ সময় বাংলা মোটর ও শাহবাগের যাত্রীদের কারওয়ানবাজার নামিয়ে দেওয়া হয়, পরে সেখান থেকে হেঁটে হেঁটে শাহবাগ মোড়ে আসেন। সেখানে এসে কোনো রিকশা না পেয়ে হেঁটে হেঁটে আবার ঢাকা মেডিকেল যান। ইসমাইল নামে এক যুবক বলেন, তিনি নিউ মার্কেটে একটি দোকানে কাজ করে, আজ বাড়ি যাওয়ার জন্য এসেছিলেন, কিন্তু সেখানে কোনো বাস নেই, তাই দীর্ঘক্ষণ অপেক্ষা করে হেঁটে হেঁটে পল্টন মোড়ে এসেছেন। সেখান থেকে একটি রিকশা করে যাত্রাবাড়ি যাবেন, সেখানে গেলে বাস পাবেন। মৎস্যভবন এলাকায় দায়িত্বরত আবু সরকার নামে এক পুলিশ কর্মকর্তা বলেন, আজ সকাল থেকে এই এলাকায় গাড়ি চলাচল সীমিত রাখা হয়েছে, নিরাপত্তার স্বার্থে যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। বাংলা মোটর, পরিবাক, মৎস্যভবন, শিক্ষাভবন, হাইকোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, কার্জন এলাকা ঘুরে দেখা গেছে দেশের বিভিন্ন এলাকা থেকে বাস করে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন, পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন। ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে 11টি স্থানে রাস্তা বন্ধ রাখছে ঢাকা মহানগর পুলিশ। আজ শুক্রবার সকাল 10টা থেকে সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছেন পুলিশ। পুলিশ জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে আয়োজিত এই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ভিআইপি কিছু অতিথি যোগ দেবেন। তাদের চলাচলের কথা চিন্তা করে এসব রাস্তা বন্ধ রাখা হয়েছে। ডিএমপি জানায়, কাটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, UVL ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, উপাচার্য ভবন ক্রসিং বন্ধ বা ডাইভার্সন করা হবে। নগরবাসীকে এসব এলাকা বা রাস্তা পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়। ডিএমপি আরও জানায়, সমাবেশে আগত ব্যক্তিদের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল মাঠ, মল চত্বর, পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে, ফুলার রোড রাস্তার দুই পাশে, দোয়েল চত্বর ক্রসিং থেকে শহীদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে, নবাব আব্দুল গনি রোড রাস্তার দুই পাশে এবং দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে রাখতে বলা হয়েছে।